তৃতীয় দিনের মতো ঈদের অগ্রিম টিকিট ট্রেনের টিকিট পেতে ভিড় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। দীর্ঘ লাইন সহনীয় হলেও টিকিট দেওয়ার ধীরগতির অভিযোগ করেন টিকিট প্রত্যাশীরা, যদিও চেষ্টা ত্রুটি নেই বলে দাবি রেল কর্তৃপক্ষের। আবু সাইদুপ রিপোর্ট। দীর্ঘ লাইন আর এই প্রচণ্ড ভিড়ের দৃশ্যই বলে দেয় টিকিট প্রত্যাশীদের আগমন কেমন ঘটেছে কমলাপুর রেল স্টেশনে। তবে ভোগান্তির পরও যারা টিকিট পেয়েছেন তাদের কষ্ট পরিণত হয় ঈদ আনন্দে। কালকে থেকে অনেক অপেক্ষার পরে টিকিট পাচ্ছি, বাবা মা সঙ্গীত করতে যাচ্ছি, এটা আনন্দের বিষয় আর কি। সারা রাত জেগে থেকে টিকিটটা পাইছি, এগুলো খুব ভালো লাগতেছে। যদিও অভিযোগের কমতি ছিল না টিকিট প্রত্যাশীদের। রাত্রে 12টায় আসছে, আসার পরে এখন পর্যন্ত এই পিছনে আমরা দাঁড়িয়েছিলাম, লাইনে ধরে টিকিট দিতে হয়, বিশ্বে কোথাও আর নাই কিন্তু এরকম। আমরা টিকিট পাচ্ছি না, বিশটা টিকিট দিয়েই ওকে আর দেয় না, লাইনে আছে, আমরা এসি পাচ্ছি না, নর্মাল সিটগুলো পাবো কিনা সন্দেহ আছে এখন। এত ঘন্টা দাঁড়ায় থাকলাম না ঘুমাই, এরপর যদি এসি টিকিট না পাই এর থেকে কষ্ট আর কি আছে আমি জানি না। ভোগান্তি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেছে গরমের মধ্যে। তারপরও স্টেশন ম্যানেজারের দাবি সব ঠিকঠাক রেখেই দেয়া হচ্ছে অগ্রিম টিকিট। আমাদের টিকিট সংখ্যা খুবই সীমিত, চাহিদা প্রচুর, আমরা ওইভাবে যতটুকু সম্ভব পারছি যে আমাদের সীমিত আসনকেই যাত্রীদের মধ্যে বিক্রয় করার জন্য। 31 জুলাই দেওয়া হচ্ছে 9 আগস্ট, 1 আগস্ট দেওয়া হবে 10 আগস্টের এবং 2 আগস্ট দেওয়া হবে 11 আগস্টের টিকিট। আবু সেদপু, মাইটিভি, ঢাকা।